খুলেছি। প্রথমে শাড়িটাকে পেটিকোটে গোজো। হুম। ওকে। এবার শাড়িটা পাক দিয়ে কুচি করো। এবার কুচিটা ভালো করে। এবার রগ রগে প্রেমের গল্পে অভিনয় করতে চান শুভশ্রী। আগামী 8 মার্চ মুক্তি পাবে কলকাতার অভিনেত্রী শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। তিনি আবার ফিরতে চান বাণিজ্যিক ছবিতে। এবার তিনি রগ রগে প্রেমের গল্প বা পাঠানের মতো সিনেমায় অভিনয় করতে চান। টলিউড অভিনেত্রী শুভশ্রী ছিলেন পুরো মাত্রার বাণিজ্যিক ছবির নায়িকা। রাজ চক্রবর্তীকে বিয়ের পর ছবি নির্বাচনের ক্ষেত্রে আনলেন পরিবর্তন। এরপর তিনি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে দর্শকদের মন মাতান। পরে ওয়েব সিরিজের দিকে নজর পড়ে তার। 8 মার্চ মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। তিনি আবারও ফিরতে চান বাণিজ্যিক ছবিতে, তবে তা হতে হবে রগ রগে প্রেমের গল্পের। এই টলিউড অভিনেত্রী বলেন, আমি একটা প্রেমের ছবি করতে চাই, রগ রগে প্রেমের গল্প, অনেকটা কবির সিংহের মতো প্রেমের গল্প। তিনি পাঠানের মতো সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, পাঠানে দীপিকার মতো চরিত্রের জন্য আমায় যদি কেউ বলে নিশ্চয়ই করব, আমার চরিত্রের গভীরতা কতটা সেটা তো জানা প্রয়োজন।